দাদার হাতে জাস্ট পিজ্জা দেখো একদম। বাড়িতে পা ভেঙে গেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কিন্তু ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে, আজকে কিন্তু আবারও একটা ব্রেকফাস্টের ভালো ব্রেকফাস্টের সন্ধান নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি আমরা সিটি সিভিল কোর্টের কাছে। তো কোথায় অ্যাড্রেসটা প্রপার তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। এই যে পেছনে রয়েছে দিশা ফাস্টফুড সেন্টার, এখানে শুনেছি নাকি সকালবেলা মাত্র 50 টাকায় কম্বো ব্রেকফাস্ট পাওয়া যায়। তো কম্বোর মধ্যে অনেক কিছুই দেয়, চিকেন তো থাকবেই অবশ্য, এছাড়া আর কি কি দিচ্ছে কম্বোর মধ্যে তোমাদেরকে সবাই জানা আছে এবং কত কি প্রাইস সবটাই তোমাকে জানাবে এবং কিভাবে আসবে সবটাই বলে দেবো। তার জন্য পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো। তো চলো ভিডিওটা শুরু করি। আমার 25 বছর। 25 বছর তিন পিস পকোড়া ঘুমনি আলুরদম 20 টাকা, 3 পিস 4 পিস আটার রুটি ঘুমনি আলুরদম 25 টাকা, 4 পিস আটা রুটি ভেজ স্যুপ 40 টাকা, 4টে আটা রুটি চিকেন স্টু 80 টাকা, 81 ভাই 80 টাকা নেই। চিকেন কষা 2 পিস পকোড়া 70 টাকা, 2 পিস চিকেন, 2 পিস চিকেন, 2 পিস চিকেন দেবে, চিকেন থাকবে, আলু থাকবে, স্যালাড থাকবে 70 টাকা। আচ্ছা আর কি পাওয়া যায়? আলুরদম 10 টাকা করে প্লেট আলুরদম, 3 পিস পকোড়া আলুরদম 20 টাকা, 3 পিস পকোড়া ঘুগনি আলুরদম 20 টাকা, হ্যাঁ দেওয়া যাবে, 3 পিস পকোড়া ঘুগনি 20 টাকা। আচ্ছা এটা কম্বো মতন তাই তো? হ্যাঁ, 4 পিস আটা রুটি ভেজ স্যুপ 40 টাকা, চিকেন কারি আলু ভাজা রুটি হবে, আলু ভাজা পকোড়া, আলু ভাজা রুটি 4টে রুটি 25 টাকা। আচ্ছা এখানে কি আছে দেখি দাও, ভেজ স্যুপ আছে, ভেজ স্যুপ, আচ্ছা এটা রয়েছে ভেজ স্যুপ, গাজর ৬০ টাকা। 30 টাকা পিস তাই তো? 30 টাকা পিস, 30 টাকা পিস, হ্যাঁ, 1 পিস নিতে পারো, 30 টাকা পিস, হ্যাঁ, অবশ্যই। এই কটাই আইটেম আছে নাকি? না, এখন আইটেম কমে গেছে, এখন আর কি কি লাগবে? হ্যাঁ, গোবলি পাউডার হবে, আলুরদম পাউডার হবে, পাউডি ভেজ স্যুপ হবে, হ্যাঁ দিচ্ছি, আমুল পুরো আমুল, হাই যা আমুলের বাটার একদম, আমুল লেখা আছে, আমুল ডালে মার্জিন ব্যবহার করছি। আচ্ছা বাটারটা কত টাকা দাম? বাটারটা 25 টাকা, 25। আলুর দাম তো 1 টাকা বেলায় স্যালাড দিচ্ছি আপনার, ওপরে আলুর দাম চলে গেল, স্যালাড চলে গেল, আর উপর দিয়ে একটু লবণ চাট মশলা দিয়ে দিচ্ছে একদম সুন্দর করে সাজিয়ে। না, 2 পিস আছে,
দেখো কি স্পিড দেখো দাদারা দেখো সাই সাই করে দিচ্ছে একদম রেডি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে সুন্দর করে স্যালাড সাজানো আছে পোটা পিঁয়াজ গাজর বিট সবকিছু দিয়ে দেখো একদম মানে এক গামলা ভর্তি পুরো আর এখানে রয়েছে ডিম সস আর দোকানে ঠিক উল্টো দিকে কিন্তু এই কাকা কিন্তু রুটি বানাচ্ছে একদম এই যে তারা তাওয়ার উপরে একদম দেখো সুন্দর করে রুটি কাটা করে কাকা তিন টাকা করে চার টাকা চার টাকা আচ্ছা চার টাকা করে রুটি আর সুন্দর করে তো ফুলকো ফুলকো রুটি করছে দেখো একদম উনুনের মধ্যে বাহ আর এখানে কিন্তু চলে এসেছে ডিমের কারি একদম ও আর এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এই দেখুন থেকে থেকে কিন্তু এইভাবে ডিমগুলোকে আলু দেওয়ার পাশে রাখা হচ্ছে আর ঝোলটা কি করবে ঝোলটা আচ্ছা ঝোলটা দেওয়া হবে ঝোলটা আচ্ছা সুন্দর এই দেখুন ঝোলটা ঢেলে দিল বাহ তো আলুর সাথে মিশে যাবে না 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 আলু করে আলু করে বাস আলু সাইডে থাকে ডিমের কারি কত করে দাদা 15 টাকা 15 পিস রিয়ান চিকেন কারি যাচ্ছে সব রকম পিস থাকে নাকি মিক্স দানা সব রকম মিক্স লেগ লেগ থাকে হ্যাঁ লেগ থাকে লেগটা সেই থেকে লেগ পালা সফার বালা লেগ এটা ফুল প্লেট তাই তো এটা হাফ প্লেট না না দুটো পিস না তিন পিস তিন পিস হাফ প্লেট দাদার হাতের যা স্পিডটা দেখো একদম ও আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ না স্যালাড রুটি আর এখানে রয়েছে চিকেন এই প্লেটটার দাম কত দাদা 105 105 টাকা আচ্ছা আবার আলুর দমও চলে যাচ্ছে তার সাথে একটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাকা কিন্তু পরোটা সেকে নিচ্ছে একদম অল্প তেল দিয়ে দেখো একদম চাটুতে সেকে নিচ্ছে একদম অল্প তেল দিয়ে মানে তেল একদম অল্প খুবই আর এখানে কিন্তু রয়েছে ডিমের কারি ও পুরো কালারটা দেখা যাচ্ছে একদম লাল লাল করে কালার 15 টাকা নাকি বাহ 15 টাকা পিস তো ভাই এবার কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি এখানে ঘুগনি দিয়ে দিচ্ছে দাদা প্রথমে ঘুগনি আলুর দম দিয়ে তিনটে পরোটা দিয়ে 20 টাকা প্লেট তাই তো আচ্ছা আর এখানে আলুর দম দিয়ে দিচ্ছে অল্প করে এটা কি দিলে গোলমরিচ আচ্ছা বিট নুন আর এখানে তিন পিস পরোটা চলে গেল খবরের কাগজের উপরে দেওয়া হচ্ছে কিন্তু একদম আর স্যালাড চলে গেল এখানে আর এক পিস চিকেন কষা নেব তো এইটা নিয়েছি এটার দাম হচ্ছে 20 টাকা আর চিকেন কষা নেব একটা আর এখানে কিন্তু লেবু দিয়ে দিচ্ছে একদম ঘুগনির ওপর দিয়ে মারাত্মক তো গাইস এবার কিন্তু এখানে এক পিস চিকেন কষা নিয়ে নিচ্ছি এটার দাম কত দাও 30 টাকা দিয়ে দাও একদম অল্প ঝোল দাও আচ্ছা আলু দিয়ে দিলাম আবার ভালোবেসে আলু দিলে নাকি আচ্ছা এইটার দাম কত টোটাল 50 টাকা প্লেট আচ্ছা তো চলো এবার টেস্ট করে দেখি এই দিশা ফাস্টফুড সেন্টারে সকালবেলা ব্রেকফাস্টটা কিরকম লাগে খেতে তো গাইস দিশা ফাস্টফুড সেন্টার থেকে কিন্তু এখানে মানে মাংস সমেত ঘুগনি আলুর দম একসঙ্গে মিক্সিং করে দাদা দিয়ে দিয়েছে তো মাংসটা একটু সাইড করে নিই এখানে সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি এখানে দেখিয়ে দিই এটা রয়েছে আলুর দম আর ঘুগনি এখানে এটা ঘুগনি রয়েছে ঘুগনি করে দেখতে পাচ্ছে সাথে স্যালাড রয়েছে আর তিন পিস পরোটা পেয়ে যাবে এই যে কেটে দিয়েছে পরোটাটা তো এই ঘুগনি আলুর দম পরোটা এই তিনটে কম্বিনেশন এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা আর চিকেনটা তোমরা যদি এক্সট্রা নাও 30 টাকা এক্সট্রা পড়বে টোটাল প্লেটটার দাম রয়েছে 50 টাকা তো চলো একটু টেস্ট করে দেখি কিরকম টেস্ট এই যে এরকম পাতলা পাতলা পরোটা একদম কম তেল দেখো চলো একটু ঘুগনিটা দিয়ে খেয়ে দেখি ফার্স্টে চলো একটু টেস্ট করি দারুণ করে এটার উপর লেবু দিয়ে দেওয়ার জন্য দারুণ লাগে টক টক লাগছে বেশ ভালো লাগছে এই যে আলুর দম দিয়েছে এখানে একদম সফট আলুর দম একটু খেয়ে নি বেশ ভালো হয়েছে দারুণ লাগে বেশ আর এখানে এক পিস চিকেন দিয়েছে ওই 40-50 গ্রাম করে ওয়েট হবে একটা আলু দিয়েছে সাথে এরকম
একটু টেস্ট করি। চিকেনটা দেখো যাচ্ছে, একটু দেখিয়ে দিই, একদম সফট চিকেন দেখো। এই আমি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, চিকেনটা নেব। আর এখানে গ্রেভিটা ঢুকে গেছে বাটির তলায়। চলো একটু খাই। হেভি টেস্ট, গরম মশলা দিয়েছে, ভালো লাগে বেশ খেতে। পকোড়া দিয়ে তো মাংস আলাদা লেভেলই খেতে লাগে। একটু নেব চিকেন, আলুটা একটু শক্ত আছে, এই যে চিকেনের আলুটা ঝোলে ডিপ করে। সব পড়ে যাচ্ছে এখন। তো পকোড়া দিয়ে ঘুগনিটা কিন্তু দারুণ লাগছে, মাংসটাও ভালো লাগছে খেতে। তো দিশা ফাস্ট ফুড সেন্টারে এলে কিন্তু সকালবেলা 20 টাকা যে কম্বোটা সেটা কিন্তু অবশ্যই নিতে পারো, একদম রিজনেবল দাম। আর চিকেনটা নিলে 130 টাকা, এটা বললাম। তো চলো খাওয়া দাওয়াটা তখন কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই সকালবেলা কিন্তু দিশা ফাস্ট ফুড সেন্টার থেকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেলো মাত্র 50 টাকায়। এত কিছু আইটেম, আলুর দম, ঘুগনি, চিকেন কষা, পরোটা, স্যালাড দিয়ে খেলাম, দারুণ লাগলো খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই কোনোদিনও সিভিল কোর্টের কাছে যদি কোনোদিনও আসো বা কোনো কাজের জন্য আসো, অবশ্যই কিন্তু দিশা ফাস্ট ফুড সেন্টার থেকে তোমাদেরকে সকালবেলা ব্রেকফাস্ট করে খেতে হবে, এবং খাবার দাবারের সত্যি কিন্তু দারুণ টেস্ট। ব্রেকফাস্টের ভিডিওটা কিরকম লাগলো তুই অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য।